বর্ধমানের বনকাবাসী গ্রাম শোলা গ্রাম বলেই পরিচিত। এই গ্রামের প্রায় সমস্ত পরিবারই শোলা শিল্পের সঙ্গে যুক্ত। শিল্পীদের কাজ শুধু বাংলায় নয়, গোটা বিশ্বেই বন্দিত হয়। কিন্তু কিছু বছর আগেও এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এক জেলা থেকে আরেক জেলায় ছুটতে হতো তাদের। শুধুমাত্র শোলার সামগ্রী বিক্রির জন্য নয়, কাঁচামাল বয়ে আনতেও চষে বেড়াতে হতো মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়ায়। বছর খানেক হলো সেই পরিস্থিতি বদলেছে। রাজ্য সরকারের উদ্যোগে শোলা হাব তৈরি হয়েছে গ্রামে। এই গ্রামে শিল্পীরা শিল্পকর্মের জন্য যেমন ঘর পেয়েছেন, তেমনি হাতের কাছে পেয়েছেন কাঁচামাল আর সামগ্রী বাজারিকরণের সুবিধাও। অনিশ্চয়তার অতীত ভুলে আজ শোলা গ্রাম স্বয়ংসম্পূর্ণ। একে ধরুন এই গ্রামে শোলা আসতো, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে, কোথাও নির্দিষ্ট জায়গা ছিল না। এই যে মার্কেটটা হয়েছে, এটা হওয়ার জন্য এক জায়গায় নির্দিষ্ট জায়গায় চলে আসে তারাও। আমরা সবাই এখানে কেনা বেচা করার সুবিধাটা পেয়েছি শোলা মার্কেটটা হওয়াতে। আমাদের এই উপকারগুলো হয়েছে। আমাদের বাইরে যে আগে ছেলেপিলে চলে যেত, কাজ ভালো হতো না, এই শোলা মার্কেট হওয়াতে আমাদের এখানেই অনেক ছেলে আবার বাইরে থেকে এসে নতুন করে কাজ করছে। এক সময় মঙ্গলকোটের গ্রামগুলিতে কান পাতলে শুধু বোমাগুলির আওয়াজ শোনা যেত, কর্মসংস্থান তো দূর আসত। যুবকেরা নয়া আগ্নেয়াস্ত্র হাতে তুলে পরিবারকে রক্ষা করত, না হলে বিদেশ বিভুয়ে পাড়ি দিত ঠিকা কাজের সন্ধানে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। কর্মতীর্থের মাধ্যমে বেকার যুবকদের ব্যবসার জন্য ঘর বরাদ্দ করেছে। কৈচর গ্রামে অমিত সন্তুরাজ কর্মতীর্থের হাত ধরে স্বনির্ভর। মঙ্গলকোটে অশান্ত ছিল, এখন পরিবেশ শান্ত হয়েছে। এখানে বেকার ছেলেরা এই প্রজেক্টের ঘর পেয়ে তার নানা ব্যবসা করছে এবং ব্যবসার মাধ্যমে তারা নিজের রোজগার করছে। ঘরগুলো বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লাই করে তারপর ঘরগুলো পাওয়া গেছে লটারির মাধ্যমে। ঘরগুলো বেকার ছেলেদের উপকার হয়েছে, যারা এখানে দোকান বাসি করে কিছু ইনকাম করতে পারছে। লটারির মাধ্যমে এই ঘর বিনামূল্যে পেয়েছেন তারা। রক্ষণাবেক্ষণের জন্য মাস গেলে যৎসামান্য টাকা দিতে হয়। একসময় রোজগারের আশা যাদের কাছে দিবা স্বপ্ন ছিল, তারাই আজ সংসারের হাল ধরেছেন। জীবিকার পথ পেয়েছে তরুণ প্রজন্ম। ক্যামেরায় কৌশিক দত্তের সঙ্গে বিধানচন্দ্র, নিউজ টাইম।